Assalamualaikum. Rasulullah kiamat nasir nasir shabab halal chen. Pas kami apne deshathe rasmalai recipe niye chole ashlam. To ami ekhane ek cup poriman gura dudh niyechi. Ami Dano branded dudh ta use korechi. Apnara je kono branded dudh use korte paren. To ami ekhane ek table chamoch poriman ghee niye nilam. Eta apnara ghee othoba butter diyeo korte paren. যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারবেন কিন্তু তেল দিয়ে কিন্তু করা যাবে না এখন আমি গুড়া দুধের সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি একটি বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এটা আমি একটা ডো তৈরি করে নিলাম এখন আমি একটা প্লেট দিয়ে এটা ঢেকে নিচ্ছি যাতে করে এটা একটু শক্ত হয়ে যায় তো আমি কিছুক্ষণ পরে দুই হাতে ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি এখন আমি এই ডো থেকে একটু একটু করে নিয়ে আমি রসমালাই শেপ দিব তো আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি শেপ দিয়ে নিচ্ছি তো রসমালাই গুলো কিন্তু ছোট ছোট হবে তো এখানে আমি দুইটা অন্য আকৃতির শেপ দিয়েছি আর সবগুলো আমি গোলাকৃতির দিয়েছি কারণ আমার কাছে গোলাকৃতিটা খুব সহজ মনে হয় আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এখন আমি চুলায় একটি প্যান নিয়ে নিচ্ছি এবং এতে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি যে কম পরিমাণে চিনি দিব তো মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর আমি এখানে কোনো প্রকারের এলাচ ইউজ করব না কিন্তু এটা একদম অপশনাল আপনারা ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন এটা যার যার পছন্দ মতো এখন আমি দুধটা বলক আসা পর্যন্ত এড করব বলক আসার আগে কিন্তু এখানে মিষ্টিগুলো দেয়া যাবে না এইটা দুধটা ফুটে এসেছে এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব আমি এখানে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর এই সময় চুলার আঁচটা একদম লোতেও রাখা যাবে না এবং একদম হাইতেও রাখা যাবে না তো এটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে আর শুরু থেকে শেষ অবধি একই পরিমাণ আঁচে থাকতে হবে নয়তো মিষ্টিগুলো পারফেক্ট হবে না এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই সময় কিন্তু চুলার কাছেই থাকতে হবে নয়তো দুটো কিন্তু উপরে এসে পড়ে যেতে পারে তো একটু পর পর আমি ঢাকনা খুলে এগুলো দেখে নিব তো এটা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে গিয়েছে আমি কিন্তু এখানে বেকিং পাউডার ইউজ করিনি এখন আমি একটু আস্তে আস্তে এটা ভালো করে নেড়ে দিব যাতে করে মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হয় Thank you.
প্রসেস এই মিষ্টিগুলোকে 15 মিনিটের মতো জাল দিয়ে নিব তো সাথে করে মালাইটাও ঘন হয়ে এসেছে অনেকটা তো আমি আরো 5 মিনিটের মতো এটা জাল দিয়ে নিব যাতে করে আরো ঘন হয়ে যায় তো মালাইটা একদম ঘন হয়ে এসেছে আমি এই মুহূর্তে নামিয়ে ফেলবো ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হবে এখন আমি চুলা অফ করে দিচ্ছি আমি এখন একটি সার্ভিং ডিশে এটা নিয়ে নিচ্ছি এরপর আমি 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি 2 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করছি তো আমার রসমালাইটা কিন্তু একদম কমপ্লিট এবং এটা খেতে অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন খেতে খুবই মজা হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ